যে কালকে আমাকে আওয়ামী লীগের লোক মেরেছে, বিএনপির লোক মেরেছে। এই মারামারি ফুটেজটা তো সারা বাংলাদেশ, সারা বিশ্ব দেখছে। তাদেরকে আমরা কালকে ধরি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই। কোনো কথা লেখে ডাইরেক্ট আসে বলছে এই তুই তার একদিন, হ্যাঁ তার একটা আমাকে গালিগালাজ করছিস কেন, হ্যাঁ তোর এত সাহস কেন, হ্যাঁ কেন তুই গালিগালাজ, এই একটা কথা কয়ে তারা মারধর শুরু করছে। রাজনীতি মানে লাশের খেলা, তাই বলে এই লাশের খেলা না যে আপনারা কালকে যে মারের ঘটনাটা দেখেছেন, এই মারের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে করেছেন আমাকে। কিন্তু আমি কেন বলছি যে বিএনপি লোক মারছে, আপনি যখন মারছেন সঙ্গে ডাইরেক্ট আমাকে বলতেছিলেন যে তুই বিএনপির বিরুদ্ধে কেন কথা বললি, তার এক রমণের বিরুদ্ধে কেন কথা বলছিস, এবং মনে করেন আপনারা হলে যে রেজবির বিরুদ্ধে কেন মামলা করছিস। যে আমরা ভিডিও পড়েছি, আমরা দেখেছি যে রনি নাজমল এরা বিএনপির মনে করেন আগে ছিল, এখন বর্তমানে তারা বহিষ্কৃত আছে। নুরুল নবী নামে একটা ছেলে কালো করে দিয়ে ছেলেটা মার করছে, মারধর করছে, সে হলে যে আওয়ামী লীগের ছিল। কালকে আমার উপর যখন মারধর করে, কালকে আওয়ামী লীগের লোকও ছিল, বিএনপির লোকও ছিল। কালকে আমার নামে কে গুজব কেন ছড়াচ্ছেন আপনারা? হিরো আলম বলে যে ভাইরাল হওয়ার জন্য করতেছে, আমি হিরো আলমকে আপনাকে এই রাজনীতি করে ভাইরাল, যারা আমাকে মারধর করছে এই মামলাকে দেখ ধরলেই আমরা বুঝতে পারবো যে আমাকে উস্কে দিল, মারল কার জন্যতে, এটা আমি দেখতে, হ্যাঁ দেখ বলছি। আর হেনা ভাই এবং বাদশা ভাই কালকে যারা বলেছে এই কথাগুলো আমি তাদের বক্তব্যগুলো শুনেছি, যে তাদেরকে একটা কথা বলতেছে ভাই আপনাকে শ্রদ্ধা করে বিএনপিকে ভালোবেসে আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখবেন কার বিরুদ্ধে। আর আপনারা কেটে লোকজন যে কথা বলছে যে তারেক দিয়ে আমি গালি দেওয়া দিয়ে মারধর করছি, এই ফুটেজটা আপনারা বার করবেন, আমি আগেও বলছি এখনও বলছে, তাহলে আপনারা বলছেন আমি ক্ষমা থাকবো, সমস্যা নেই, আমি তো কোনো অন্যায় দেখতে পারে, তাহলে আমি কেন, আমিও অন্যায় করলে তার শাস্তি অবশ্যই পাবো, আইন সবার জন্য সমান। আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি, তাদের বিরুদ্ধে কথা বলি, অবশ্যই তাকে আইন মামলা করার ওরকে অর্ডার আছে, করতে পারে, সমস্যা নেই। কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি না, এবং তারা পদে আসলো, তারা বিএনপিতে পদে ছিল, এখন তারা বহিষ্কৃত, যারা বিএনপির লোক, তা তারা বহিষ্কৃত লোকজন, তারা বিএনপিতে আগে ছিল এখন বহিষ্কৃত তারা, এইরকম ঘটনা বলতেছে। এবং আওয়ামী আরেকজন যারা কালো করে দিয়ে লোকটা, ওই আওয়ামী লীগ করে, ওরে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আমি দেখছি, লিপিওতে দেখছি, ওই যখন মারধর করে আওয়ামী লীগের লোকও ছিল কালকে, কালকে ওইখানে তো মনে করেন আমার উপর আওয়ামী লীগেও খাপা, বিএনপিও খাপা, আমি জানি, কারণ আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি, এটা আমার অপরাধ। আপনারা অনেকটাই বলছে আমি রুল কমিটিতে কেন মামলা করছিলাম, আপনারা সে বক্তব্যটা তো দেখেন কেন মামলা করেছিলাম, আমি কি সে মামলা সূত্রটা বলেছি যে মামলাটা করেছিলাম, আমাকে ডিবি হারুন একটা ট্যাপে ফেলাইছিল, আপনারা সবাই দিলে দেখছিলেন, তা আমরা ডিবি হারুন ট্যাপে ফেলে আমাকে আমার পরিবহন লোকজনকে ট্যাপে ফেলে কিন্তু আমি এই মামলাটা করতে বাধ্য করে। তো এই জায়গাতে আপনারা বলতে বুঝতে হবে যে যে হিরো আলম জীবনে ঢুকিলে বিএনপিলে এত আন্দোলন করতেছে, এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ রানিং ক্ষমতা থাকাকালে আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি, তাদের জন্য আমি আন্দোলন করছি, তাহলে হিরো আলম কেন বিএনপির বিরুদ্ধে? সেনকে ডিবি আরমনের এবং তাদের একটা মন্তব্য ছিল, সেই টাইমে বিএনপি যারা বড় বড় সিনিয়র নেতা আছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেশে একটা অরাজক লাগানোর জন্য, যে তাদের আলটিমেট অরাজক লাগে থাকতে হলে আমাকে মতো লোক দিয়ে একটা মামলা দিয়ে রাখার জন্য, এটা আমাদের তাদেরকে টেপে ফেলে ব্যবহার করছে, তাহলে আমার কথা বাদ দেন কেন? এইরকম অদর্শ বিএনপির লোক আওয়ামী লীগের কথা করছে আজকে, মনে করি অনেকেই যারা আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, বিএনপির লোক তখন মনে করে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল আওয়ামী লীগ হয়ে গেছে। আপনারা বলতেছেন আমি প্রজন্ম লীগের যোগ দিছি, তো এটা কোনো কাগজপত্র কি আপনারা দেখাতে পারবেন না? আপনারা আমি ধরেন বাসা বগুড়া, আমি এলাকায় জন্মগ্রহণ করে, আমি যেহেতু সারা ওয়ার্ল্ড আমাকে চিনে, আমাকে দল দুইটা প্রশ্ন করে, আমি দুইটা প্রশ্নতে আমি জবাব দিতে পারবো না। সেই প্রশ্নটা একটা হলো যে আমি মনে করি অনেক টাইমে বলছি আমি শহীদ জিয়ার রহমান মাদ্রাসা কোনদিন গেছিলাম কি না, আমি গেছিলাম দেখেছি, হ্যাঁ কিন্তু আমি ধর্মের পড়তে গেলে বঙ্গবন্ধুর নাম শুনছি আমি সে, হ্যাঁ কিন্তু কোনদিন তার কবর কোথায় বাসা কোথায় আমি জানতেছিলাম না, সবাই গেলে কবরস্থানে যায়, আমি একদিন একদিন সাথে কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু কোন লীগে দল আমি যোগ দিয়ে থাকি, আওয়ামী লীগে দল যোগ দিয়ে থাকি, আমি যে কয়েক আগে নির্বাচন করলাম, আমি কংগ্রেস থেকে ডাব মার্কা প্রতিনিধি নির্বাচন করছি, তাহলে সেই লীগ থেকে কেন আমি নির্বাচনে দাঁড়ালাম না? সে প্রমাণ কই, কী ছবি আছে? আমরা তো আপনার ওই জায়গায় কোন জায়গায় গেছি আমি তো সেটা বলে দিলাম, তার তো ক্লিয়ার করলাম এই হিসাবে, আমি কোনোদিন মাদার কেন মাদার কেউ যেতে পারে না, আমি তো দেখিনি কোনোদিন, হ্যাঁ এটা একটা ভুল করলেন, আমি নির্বাচনের টাইমে পুটিটা আমার তোলে, আমার তো মজিব পুটি ছিল,
যেদিন 5 তারিখে দেশ স্বাধীন হয়, 6 তারিখে বিএনপির লোকের আমাকে মারে FDC-তে। তে প্রথমে FDC-তে আমাকে গেটে ঢুকতে লোকজন ভিতরে কতে তুই রুল কমিটির বিরুদ্ধে মামলা করছিলি না, হ্যাঁ সেই দিন তো আমরা FDC-তে প্রথম দিন আমাকে মারধর করছে। দ্বিতীয় কালকে বিএনপির লোক আবার ওই একই কথা করে মারলো। তাহলে প্রথমে তো একটা হলেন মারধর করলেন, বললে কেন বিএনপির নাম বললাম। প্রথমে 6 তারিখে বিএনপির লোক আমাদের প্রাকাত আনছিল, আবার আপনি 5 তারিখে আনলো। কথা আছে, যারা আমাকে মারছে আমরা ধরে লেগে গেলে আপনারা বলবেন কে বিএনপি ছিল কে আওয়ামী লীগ ছিল, আর কোন কথা আছে? ঠিক আছে, এখন যারা মারধর করছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব। ঠিক আছে, আজকে করতে পারি কালকে করতে পারি, জানাবো আপনাদেরকে। আমি হিরো আলম আজকে হলে ভাইরাল হয়েছি, নাটক গান করে সিনেমা করে ভাইরাল হয়েছে। রাতে যাচ্ছি পরে আমাকে মিডিয়া মনে কই তাকার থেকে ছেলে বগুড়াতে কালকে আমি আন্দোলন করছি, কালকে দে কার জন্য আন্দোলন করতেছি? আমি আওয়ামী লীগ ছয় সারের বিরুদ্ধে আন্দোলন করতেছি। কালকে আন্দোলন কার বিরুদ্ধে করছি? আমি তো বিএনপির কারোর বিরুদ্ধে কালকে মামলা করিনি। আমি আওয়ামী লীগ সৈন্য স্যার বা আমাদের উপর যে অত্যাচার জুলুম করেছে আমরা কিন্তু তার বিরুদ্ধে কালকে আমরা মামলা করেছি। তাহলে আমরা অন্যের পথে এই যে দাদা কালকে আমাকে মারধর করছে, আপনারা একটা লোকের ছাত্র আন্দোলনের ফুটেজ দেখাতে পারবেন? আমরা ছাত্র আন্দোলনের সামনে ছিলাম, এই ছাত্র আন্দোলনে আমরা ঢাকা ঢালাতে কী করছে আপনার ঢাকা বাংলাদেশের মিডিয়াতে ফুটেজ দেখেন, আমরা মাঠে ছিলাম। তো অনেকে অনেক রকম কথাবার্তা আজকে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে, তারা মনে করেন অনেকেই বলতেছে আমরা স্বাধীন করেছি, কিন্তু আমার একটা লজ্জা বিষয় আজকে আপনার কাছে এই জন্য দেখা যে কালকে আমাকে আওয়ামী লীগের লোক মেরেছে, বিএনপির লোক মেরেছে। মারার কারণ হলো দুইটে, এটাও কি লোকে আমাকে আপনারা বলছে তোমাকে আওয়ামী লীগের লোক মারে কেন, বিএনপির লোক কেন মারে? আওয়ামী লীগের লোক কালকে আমি দেখছেন তাদের উপরে মামলা করতেছে, তাদের মনে মনে করেন অনেক লোকজন উস্কে নিয়েছে। কালকে মারোটা কিন্তু একটা উস্কনিমূলক, একজন উস্কে দিছে আমাকে মারার জন্যে। বিএনপির মধ্যে বিএনপির লোকও উস্কে দিছে, মনে করেন এর লোকে উস্কে দেয়, বিএনপি লোক উস্কে দেয় কীরকম কথা, তুমি হলে রেহুল কুমার মামলা করেছিল ওকে ধর, এই যে একটা উস্কনি মিল বলে। আওয়ামী লীগের লোক উস্কে দিছে, সে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কেন সে মামলা করতেছে? এই দুইটা কারণটা ছিল কালকে মূল মারার কারণ। কারণ আমরা হিরো আলম অন্যের প্রতিবাদ প্রতিটা টাইমে করছে, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক।